তখনই যখন আমার শ্রদ্ধে লুটার আলমিন ভাই আমাকে অফার করছে, তখনই বলছে ইয়াস আমার দ্বারা হবে, আমি সফল হব, আমি ডায়মন্ড হব, আমি সারা ওয়ার্ল্ড একদম সফল নেটওয়ার্কার হব। আর সেটা আপনাদের সহযোগিতার কারণে হয়েছি। এবং আমি মন থেকে দোয়া করি আমার সাথে যারা আছেন এবং বিএক্সএম বিজনেসের সাথে যারা আছেন তারা মন থেকে করবেন, আপনারা সকলেই সফল হবেন, আমরা সকলে আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। সমাপ্তি ঘোষণার জন্য আমি বিনীত ভাবে মঞ্চে আহ্বান করছি মাইদুল খোকন ভাইকে, প্লিজ স্পিক আপ ফর হিম। আমি এখানে যারা পরে আসছেন ওনাদেরকে সহ আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? নাকি অসুস্থ হয়ে পড়ছেন? আপনারা মনে রাখবেন এই অডিয়েন্স এখানে শত শত লোক, বাট সিদ্ধান্ত ছিল আমি মাইনউদ্দিন একজনের। কয়জনের? একজনের। আপনি সিদ্ধান্ত নেন আগামী এমন দিনে আপনার টিমের তার চেয়ে বেশি লোক থাকবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে, একটাই সিদ্ধান্ত আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, একটাই সিদ্ধান্ত আমি করব, আমার দ্বারা হবে। সবাই বলেন আমরা কি সবাই ডায়মন্ড হব? সবাই ডায়মন্ড হব? হাত দেখবো কারা কারা ডায়মন্ড হবেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই বিএসএম বিজনেস করার জন্য যা প্রয়োজন টার্গেট কি? টার্গেট টাইম টেকনিক কয়টা? দুইটা। টার্গেট টাইম টেকনিক এখন তিনটাই আপনার কাছে? কার কাছে? আমার কাছে। তিনটা আপনার কাছে নাকি বাজার থেকে কিনতে হচ্ছে? কিনতে হচ্ছে না, কারণ ডিডি কি কারবে এখানে 24 ঘন্টা আছে, তার মানে আপনার টাইম আছে, রাইট কি না? আপনার টাইম আছে। ট্যালেন্ট কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, রাইট কি না? টেকনিক এখান থেকে নিতে পারেন তো? আর টেকনিক দেওয়ার জন্য আমাদের ইন্ডাস্ট্রি আছে তো, নাকি? তাহলে টার্গেট আপনার কি? আপনার টার্গেট টার্গেট নিশ্চিত তো? এখানে যারা মেম্বার হন নাই, এখনো মেম্বার হন নাই, আমি তাদের সকলের হাত দেখতে চাচ্ছি, প্লিজ যারা মেম্বার হন একটু হাত উঠান। আমি আমাদের ডাইনামিক টিম এবং পুরো ডিএক্সএন ফ্যামিলির পক্ষ থেকে ওনাদের সকলকে আমি বলবো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ছোট ভাই, আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের মা, আপনারা আমাদের বোন, আপনারা এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, আজকে একটা টার্গেট নিয়ে নেন, যে আমাদের গর্বিত লিডার ওমর ফারুক সাহেব যে কথাটা বলছে মাত্র 2.5 বছর আপনি একটা টার্গেটে কাজ করেন, একটু 2.5 বছর শুধু সময়টা দেন, টাইমটা দেন টেকনিকের সহিত, ইনশাআল্লাহ আজীবন আপনার ফ্যামিলির সাথে আপনি থাকতে পারবেন। এটাই দিয়েছেন। যাই হোক, এরপর যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের ছোট একটা লটারি আছে, তো আমি লটারিটা আমার জন্য আহ্বান করবো আমাদের গ্রেট লিডার জনাব নুরুল আফসার ভাইকে।